থেকে যুক্ত আতর নিয়ম এছাড়াও বগুড়ার আদম দিঘি কাঁচা বাজার থেকে যুক্ত আছেন রাজীব সেলিম তবে শুরুতে আমরা আতাউরের কাছে যেতে চাই আতাউর কারওয়ান বাজারে আলুর দরদাম কত যাচ্ছে জানাবেন এবং হঠাৎ এই যে দাম বেড়ে গেছে এর কারণটা কি ব্যবসায়ীরা কি বলছেন যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি যে গত সেপ্টেম্বরে কিন্তু যে আলুর দাম নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকে কিন্তু শুল্ক ছাড় করা হয় এবং আমদানি শুরু করা হয় এবং চলতি অক্টোবর নভেম্বরে কিন্তু বেশ কয়েক হাজার মেট্রিক টন কিন্তু আমদানি হয়েছে এরপরও আমরা দেখেছি যে গত দুই সপ্তাহ বা পনেরো দিন ধরে কিন্তু আলুর দাম ধারাবাহিকভাবে বেড়েই চলেছে আমরা যদি একটু দেখাই যে রাজধানীর কারোয়ান বাজার যেটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা সেই বাজারে আমরা আজকে আসার পরে যখন খোঁজ নিয়েছি তখন আমরা জানতে পারলাম যে প্রতি কেজি আলুর দাম কেজি প্রতি দেখে আমদানি হচ্ছে সেই আলুর দাম তারা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বা পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মান ভেদে এবং আকার ভেদে আর খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে সেই আলুগুলো বড় বাজার হিসেবে এখানে যদি একসাথে পাঁচ কেজি বা দশ কেজি কেউ আলু নেয় সেক্ষেত্রে সেই পাইকারি আলুগুলো বিক্রি করা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা বা যারা হচ্ছে ষাট টাকায় হচ্ছে পাইকারি থেকে কিনছেন তারা পঁয়ষট্টি টাকা হয়তো কেজি প্রতি বিক্রি করছেন সেইভাবে বিক্রি করছে কিন্তু যেই অঞ্চল এলাকা ভিত্তিক বা মহল্লা পাড়া মহল্লা কেন্দ্রিক যে দোকানগুলো রয়েছে সেখানে আমরা যখন দেখেছি সেখানে খুচরা পর্যায়ে কিন্তু আলু বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত বিশেষ করে আমদানি করা যে আলুটা রয়েছে সেটি কিন্তু পঁচাত্তর টাকা বিক্রি হলো দেশি যে আলুর কথা বলা হচ্ছে সেটি কিন্তু আশি টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি তো সেক্ষেত্রে এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি এবং কথা বলে জানতে পেরেছি এটির আসলে মূলত দুটি কারণ তার তারা বলছেন তার মধ্যে একটি কারণ তারা দেখিয়েছেন যে আসলে শীতের মৌসুম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে নভেম্বরের আজকে প্রায় অর্ধেক মাস চলে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শীতের মৌসুম শুরু হওয়ার পরপরই কিন্তু নতুন আলুর বাজারে সরবরাহ শুরু হয় এবং একটি চাহিদা তৈরি হয় সেই নতুন আলু কিন্তু এখন পর্যন্ত বাজারে চোখে পড়েনি তো যে কারণে তারা বলছেন যে এইবার নতুন আলু বাজারে আসতে দেরি হচ্ছে এবং সেই সাথে পুরনো যে আলুগুলো তাদের সংরক্ষণে ছিল বা হিমাগারে ছিল সেই আলুগুলোর আহ সংরক্ষণ শেষ হয়ে আসছে যে কারণে চাহিদা অনুযায়ী যত মেট্রিক টন আলু প্রতিদিন দরকার সেই আলু সরবরাহটা আসলে প্রতিদিন পুরনো আলুর মাধ্যমেই পূরণ করতে হচ্ছে যে কারণে নতুন আলু না থাকার কারণে তারা সেই সরবরাহ তুলনায় চাহিদা বৃদ্ধির কারণে আলুর দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা তবে ভোক্তারা বলছেন যে আসলে এটি সঠিকভাবে দেখা দরকার যে এটাকে সিন্ডিকেট বা কার্সারি চক্র রয়েছে নাকি আসলে মূলত চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণে এই এরকমটা হয়েছে সেটি আসলে সঠিকভাবে যাচাই করার দাবি জানিয়েছে ভোক্তারা তো এই ছিল রাজধানী কারণবাজার থেকে আমার কাছে সর্বশেষ রাজধানীর বাজারের পর একটু বগুড়ার বাজারের খবর জানতে চাই সেলিম বগুড়াতে হিমাগার গুলোতে আলুর সরবরাহ কেমন এবং খুচরা বাজারে আলুর দরদাম আজকে কেমন হ্যাঁ মুক্তি বগুড়ার হিমাগারগুলোতে আলুর মজুদ অনেকটাই কমে গেছে এখন পর্যন্ত বগুড়ার হিমাগারগুলোতে যে পরিমাণ আলুর মজুদ রয়েছে সেটি শতকরা হিসাবে দশ ভাগ আলু এই মুহূর্তে হিমাগারগুলোতে রয়েছে হিমাগারগুলোতে মজুদ কমার আগে থেকেই কিন্তু আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে হিমাগার থেকে আজকে যে দামে আলু বিক্রি করা হয়েছে সেটি প্রতি কেজি বিক্রি করা হয়েছে পঁয়ষট্টি টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে সত্তর টাকা প্রতি কেজি আলু সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে আর এই বগুড়াতে যে আলুর আর আলুর যে হিমাগারগুলো রয়েছে এই হিমাগারগুলোতে আলু বিক্রির যে দাম সেই দাম অনেকটাই বেড়ে গেছে প্রায় এক মাস গত এক মাস আগে থেকে আলুর দাম বেড়েছে এবং হিমাগার মালিকরা আশঙ্কা করছেন যে আগামী বিশ তারিখের পর একটি দুর্যোগ প্রাকৃতিক একটি দুর্যোগ হতে পারে সেই দুর্যোগের পর আলুর দাম আরও বৃদ্ধি পাবে এমনটি জানিয়েছে আর বগুড়ার যে বাজারগুলোতে আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি সাধারণ ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং না করার কারণে অনেকটা আলুর দাম বৃদ্ধি পাচ্ছে তবে এখানে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা তারা বলছেন যে আমরা যে দামে কিনতে পারি তার চেয়ে দুই এক টাকা লাভে তারা বিক্রি করছেন তবে হিমাগারের চেয়ে খুচরা বাজারে যে দামের পার্থক্য সেটি পাঁচ থেকে দশ টাকা হিমাগারগুলোতে বগুড়ার হিমাগারগুলোতে আজকে সকালে বিক্রি হয়েছে ষাট থেকে বাষট্টি টাকা আর আমি এখন আদমদিঘির যে বাজারে রয়েছে এই বাজারে আলু বিক্রি হচ্ছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা বগুড়ার মানুষ আসলে এত দামে আলু কিনতে চান না এর কারণ হচ্ছে বগুড়া আলুর উৎপাদন এলাকা এই উৎপাদন এলাকায় প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়ে থাকে এই পঞ্চাশ হাজার হেক্টরে প্রায় তেরো লাখ মেট্রিক টন আলু গত মৌসুমে উৎপাদন হয়েছে যার মধ্যে তিন লাখ মেট্রিক টন হিমাগারগুলোতে মজুত করা হয়েছিল তার মজুদ একেবারে তলানিতে ঠেকেছে যে কারণে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে আগামীতে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা এই ছিল আমার কাছে বগুড়া থেকে আলুর বাজারের সব শেষ খবর মুক্তি আলুর সরবরাহ দরদাম সম্পর্কে জানাতে বগুড়া এবং এর আগে রাজধানীর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা